এই ভিডিওটা কিন্তু আজকেই অন এয়ার হবে, মানে যারা দেখছেন, প্রথম কথা আমি বলে দিচ্ছি, আজকের ভিডিওতে একটা অফার যাবে, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার যাবে। আমি ভিডিওতে বলে দিব কোন মাছের ওপর যাবে এই অফারটা। আজকে ভিডিও যে আপলোড হচ্ছে, আজকেই করা ভিডিও এটা, তার মানে আপনারা আসলে এই মাছগুলিই পাবেন, তিন দিনের অফার, এবং তিন দিনের ভেতর আসলে আপনারা অফারটাও পাবেন। তো ভিডিওটা হচ্ছে আপনার শুধুমাত্র মাছ নিয়ে হবে, একেবারে আমাদের নতুন যে থাইল্যান্ড শিপমেন্ট নামলো আর কি, সেই শিপমেন্টের মাছ আছে বা কিছু ভালো কোয়ালিটির লোকাল মাছও আছে, টোটাল মাছগুলো দেখাবো। লাস্টের দুই তিনটা মাছ তো রনি ভাই আপনি জানেন, ভিউয়ার্সরাও জানে, যে অ্যাকোয়ারিয়াম নিয়ে, বিভিন্ন ট্যাঙ্ক নিয়ে বা প্ল্যান্টস নিয়ে, আমরা যেটা স্পেশালাইজ ট্যাঙ্কগুলো মেক করি ওই ট্যাঙ্কগুলো নিয়ে ছিল। তো অনেকদিন ধরে একটা ব্রেক পড়ছিল, যে শিপমেন্টের মাছের ভিডিও বা ভালো কোয়ালিটির মাছের ভিডিও যাচ্ছিল না আপনার এই চ্যানেলে। তো আমি চিন্তা করলাম যে আজকের ভিডিওটা টোটালটাই যদি মাছ নিয়ে করা যায়, এবং শুধু মাছ নিয়ে না, আজকের ভিডিওটাতে ডেফিনেটলি আমি বিভিন্ন আইটেমের মাছ দেখাবো, আপনাদের প্রাইস নিয়ে বলে দিব, এবং সবাই মাথায় রাখবেন যে শুধু মাছ দেখাবো আর প্রাইস নিয়ে বলবো তা না, কোন মাছের সাথে কোন মাছ কম্প্যাটিবল, বা আপনি প্ল্যান্টেড ট্যাঙ্কে কোন মাছ রাখতে পারবেন, আপনি ফিশ অনলি ট্যাঙ্কে কোন মাছ রাখবেন, অথবা চিকলির কীভাবে আপনি একটা কলোনি করতে পারেন, বা আপনি অস্কারের সাথে কী কী মাছ রাখতে পারবেন, এগুলোরও একটা বিশদ আলোচনা করব। কারণ নতুন যারা অ্যাকোয়ারিয়াম নেয় রনি ভাই, আমি দেখেছি তারা প্রথম যে মিস্টেকটা করে সেটা হচ্ছে তারা সব ধরনের মাছ নিয়ে, মানে না বুঝে যে কোন মাছটার সাথে কোন মাছটা যাবে, এই জিনিসটা না বুঝেই তারা করে কি, মানে যেই মাছ তাদের চোখের সামনে ভালো লাগে সেই মাছই নিয়ে নেয়। তো তাতে আপনার সব আইটেমের মাছ, ধরেন কার্প আইটেমের মাছ, যেমন আপনার গোল্ডফিশ বলেন, কমেট বলেন, এগুলোর সাথে মানুষজন অস্কার রাখে, ব্ল্যাক গোস রাখে, আবার তার মধ্যে গাপি রাখে। ইভেন্টুয়ালি আপনি বড় মাছের সাথে যদি কেউ গাপি রাখে, তাহলে তো বড় মাছ গাপি খেয়েই ফেলে। তো পরের দিন দেখা যায় সকালে উঠে সে দেখে যে তার মাছই কমে গেছে, বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলছে। তো এগুলো নিয়েও আজকে ইনশাল্লাহ আমি আপনাদের একটা ধারণা দিব। তো সবাইকে আমন্ত্রণ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে অনেকদিন ধরেই আমাদের ভিউয়ার্সরা গাপি চাচ্ছিল, গাপি রিলেটেড ভিডিও, তো আমরা গাপি দিয়েই শুরু করি। এখানে আমরা যদি ক্লোজ আসি, সবার আগে কিন্তু রনি ভাই দেখতে পাচ্ছেন এটা রেড মস্কো, যেটা হ্যাঁ অ্যালবিনো রেড মস্কো, এবং সাইজও কিন্তু অনেক বড়, মাশাল্লাহ খুবই সুন্দর রেড আই ভ্যারাইটি, অ্যালবিনো ভ্যারাইটি। হ্যাঁ চোখগুলো লাল, চোখগুলো লাল, রাইট, এটা দেখতে খুবই সুন্দর, একটু সেন্সিটিভ ডেফিনেটলি অন্যান্য গাপির থেকে, যে কোনো মাছেরই আপনি যখন অ্যালবিনো ভ্যারাইটিতে যাবেন, অ্যালবিনো ভ্যারাইটিটা যেমন এক্সক্লুসিভ, দামটাও একটু বেশি, তেমন ওইটা একটু সেন্সিটিভও বটে। তো একেবারে নতুন যারা অ্যাকোয়ারিস্ট আছেন, যারা একেবারেই জানেন না, বোঝেন না যে কীভাবে মাছ পালতে হয় বা আগে মাছ পালার অভিজ্ঞতা নাই, তাদের অ্যালবিনো ভ্যারাইটিটা অ্যাভয়েড করাই বেটার। আর একটু যারা এক্সপিরিয়েন্স হবিস্ট আছেন, তারা অ্যালবিনো ভ্যারাইটিটা চুজ করতে পারে। এর পাশে আমি আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাছটা অনেক সুন্দর। জি, এটা কিন্তু আপনার অ্যালবিনো ভ্যারাইটি না। তো এটা যেহেতু অ্যালবিনো ভ্যারাইটি না, এটাও আপনার ফ্যান্সি গাপি, এটাও টেক কেয়ার করতে হবে, প্রপার টেক কেয়ারে রাখতে হবে, কিন্তু ডেফিনেটলি অ্যালবিনো রেড মস্কোর থেকে তো ইজিয়ার এটা রাখাটা, বা এটা একটু হার্ডি বেশি হবে। এটা হচ্ছে আপনার টক্সিরো ভ্যারাইটি আর কি, গাপির মধ্যে হোয়াইট টক্সিরো বলে, এটাও খুব সুন্দর মাছ। আমি প্রাইসটা বলে দিচ্ছি ভিউয়ার্সদের দেখার জন্য, যেটা হচ্ছে হোয়াইট টক্সিরো, যেটা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা পড়বে 250 টাকা জোড়া। জি, এবং এগুলো কিন্তু সবই অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট, এবং ফিমেলের পেটে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে। যদি ক্যামেরাটা আমরা ক্লোজ করে দেখি, এই যে ব্ল্যাক স্পট, যেটা আমরা বলি গ্র্যাভিটি স্পট, হ্যাঁ এই স্পটটা কিন্তু ব্ল্যাক থাকে গাপির, যখন ব্ল্যাক থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে ও বাচ্চা দেওয়ার জন্য রেডি আছে, এবং পেটটা যতখানি ফোলা থাকবে এবং যত ব্ল্যাক থাকবে তত দ্রুত সে বাচ্চা দিবে। জি, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার একটু আগে বললাম অ্যালবিনো রেড মস্কো, এটার প্রাইস হচ্ছে 350 টাকা, এটাও অ্যাডাল্ট সাইজ, পেটে বাচ্চা আছে, এবং এই দুটো গাপটি কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কে খুবই সুন্দর লাগবে। যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক পারচেস করেন, আমাদের থেকে ছোট ডেস্কটপ ট্যাঙ্ক পারচেস করেন, তাদের জন্য আদর্শ একটা মাছ। আচ্ছা, আর মাছগুলো দেখতেও তো অনেক সুন্দর। জি, দেখতেও অনেক সুন্দর। অর্থাৎ এটার প্রাইস পড়বে 350 টাকা, রাইট।
আর আমরা পাশাপাশি আরো কিছু জাতি দেখতে পাচ্ছি এর পাশে। এখানে ভাইয়া আসলে এটা মেইনলি ম্যাক্সিমাম যে গাপিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার রেড টেইল প্লাটিনাম আর কি। অল্প কয়েকটা লাভ দিয়ে, যেমন এটা আপনার রেড মস্কোর ফিমেল লাভ দিয়ে ওই সাইড থেকে চলে আসছে, কিন্তু এখানে বেসিক গাপিগুলো হচ্ছে রেড টেইল প্লাটিনাম। এগুলো হচ্ছে 100 টাকা জোড়া। এগুলো সাইজটা একটু ছোট, এগুলো এখনো ফুল অ্যাডাল্ট হতে পারেনি, সেমি অ্যাডাল্টও বলা যাবে না বা সেমি অ্যাডাল্ট বলা যেতে পারে আর কি। এগুলো আরো মাসখানেক পরে বাচ্চা দেয়া শুরু করবে আর কি। আচ্ছা, এমন সাইজটা। এগুলোর প্রাইস পড়বে 100 টাকা। এইটার প্রাইসটা পড়বে 100 টাকা ভাই। আমরা এখানে দেখতে পাচ্ছি সিম না, জি এটা হচ্ছে রেড চিলি শ্রিম্প আর কি। এটা একেবারে গাঢ় রেড কালার হবে আর কি। আমাদের সাদা লাইটে আছে, একটু লাল লাইটে থাকলে এটা একেবারে টকটকে লাল কালার দেখাবে আর কি। জি, এগুলোর প্রাইস কত করে ভাইয়া? এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা জোড়া। অনলি 60 টাকা জোড়া। এগুলো কিন্তু অটোমেটিক বাচ্চা দিবে। প্ল্যান্টেক ট্যাঙ্কে 5 জোড়া 10 জোড়া রাখলে, এবং এমন কোনো মাছ যদি না থাকে যারা ওদের বাচ্চা খেয়ে ফেলবে, সেই ক্ষেত্রে খুব ইজিলি দেখা যায় 2-3 মাসের মধ্যে মাল্টিপ্লাই হয়ে অনেক বেড়ে যায়। এবং আপনি টেরও পাবেন না যে বাচ্চা দিচ্ছে, হঠাৎ করে দেখবেন বেড়ে গিয়েছে। এগুলোর সাইজ কি এতটুকু হয় না একটু বড়? এগুলো আরেকটু বড় হয়। এখানে যে সাইজটা আছে এটা সেমি অ্যাডাল্ট সাইজের কি, এর চেয়ে এখানে যে সাইজটা আছে তার 1.5 গুণ হবে আর কি। আহামরি বড় হয় না, হ্যাঁ স্লাইট একটু বড় হয় আর কি। আমি নিচে প্ল্যান্টেড ট্যাঙ্কের আরও কিছু ফিশের সাথে পরিচয় করিয়ে দিই, যারা অলরেডি প্ল্যান্টেড ট্যাঙ্ক করছেন তারা তো জানেনই। এখানে যে ফিশটা আছে এটা হচ্ছে অ্যালবিনো অ্যালগি ইটার। হ্যাঁ, তো এই অ্যালবিনো অ্যালগি ইটারের কাজটা কি? এটা কিন্তু মাছটা দেখতে যে আহামরি সুন্দর ব্যাপারটা তা না, কিন্তু এই মাছটার মজাটা হচ্ছে যে এই মাছটা প্ল্যান্টসের ওপর যে অ্যালগি ফর্মেশন হয়, যে অ্যালগি নিয়ে আমরা এত টেনশন করি এবং অনেকে আমরা লাইট কমিয়ে দেই, বিভিন্ন ধরনের হ্যাসেলে ভুগি অ্যালগি নিয়ে। আপনার 2 ফিট একটা ট্যাঙ্কে যদি 3 জোড়া এই অ্যালগি ইটার মাছটা রাখেন, দেখেন আমাদের কাছে অ্যালগি ইটার 2টা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আপনার যেটা অ্যালবিনো অ্যালগি ইটার, আর এটা যেটা সাইডে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালবিনো না, রেগুলার অ্যালগি ইটার যেটা। এরা কিন্তু এই প্ল্যান্টসের যে শ্যাওলাটা হয়, অ্যালগিটা হয়, এটা কিন্তু পাতা থেকে খেয়ে একেবারে ক্লিন করে ফেলে এবং খুব ভালো কাজ করে রনি ভাই। তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা যারা নতুন প্ল্যান্টেড ট্যাঙ্ক নিচ্ছেন, সবার জন্য ম্যান্ডেটরি এই মাছগুলো নেয়া। এই মাছগুলোই ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখবে, পাতাগুলোকে সবুজ রাখবে এবং ক্লিন রাখবে। এখানে অ্যালবিনো অ্যালগি ইটার যেটা, এটার প্রাইসটা পড়তেছে আমাদের এখানে 150 টাকা জোড়া। জি, আর এখানে যেটা রেগুলার অ্যালগি ইটার, এটার প্রাইসটা পড়বে 130 টাকা জোড়া। মেন্টের মাছের দাম কিন্তু একটু বেড়েছে, এটা আসলে আমাদের হাতে নাই, যেহেতু আপনার সব কিছুরই দাম বেড়েছে, ডলার রেট অনেক বেড়ে গিয়েছে, সম্ভবত 90-93 টাকার ডলার এখন 120 টাকা চলছে। সো দ্যাটস দ্য রিজন শিপমেন্টের মাছের দামও কিন্তু খরচাটা বেড়ে যাওয়ায় কিছুটা বেড়েছে। তারপরও আমরা চেষ্টা করছি যে যতটা নমিনাল বা যতটা আগের মতো প্রাইসিং রাখা যায় আর কি। তো এরপর আমি যদি প্ল্যান্টেড ট্যাঙ্কের আরেকটা মাছকে দেখাই যেটা সবার অনেক ফেভারেট, ক্লোজ আসলে দেখা যাবে, সেটা হচ্ছে নিয়ন টেট্রা। আচ্ছা, এটা কিন্তু অনেক পছন্দের একটা মাছ, সবাই পছন্দ। হ্যাঁ, এটা সবার অনেক ফেভারিট একটা মাছ। আর এইভাবে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে তো এরকম বেশ কিছু মাছ রাখা যায় না? জি, ডেফিনেটলি রাখা যায়। আমরা এইটা যেমন করেছি, এইটার ভেতর আমরা নিয়ন ছেড়ে দিয়েছি, এখানেই ওরা থাকবে এবং এখান থেকেই আমরা সেল করবো আর কি। আচ্ছা, তো যে ট্যাঙ্কটা করেছে না, এখানে কি যে 3টা লাইট দেখতে পাচ্ছি, এইভাবে কি 3টা লাইটই দিতে হবে নাকি 1টা লাইট দিলেও হয়? না, 1টা লাইট দিলেও হয়। এটা 3টা লাইট আমরা দিয়েছি কারণ আমরা তো আসলে ভার্টিক্যালি লাইটগুলো দিয়েছি, হরাইজেন্টালি যদি লাইটটা দিতাম তাহলে আমরা 1টা লাইটই হয়ে যেত আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, কারো যদি ভালো লাগে সে ডেফিনেটলি এভাবে করতে পারে, আর এটার যে স্পেসিফিক কোনো প্রয়োজন আছে ব্যাপারটা তা না, এটা জাস্ট লুকসে একটা ডিফারেন্স আনার জন্য। আদার দেন দ্যাট, কেউ যদি এটার জন্য ভালো মাপের একটা হরাইজেন্টাল লাইট নেয়, দ্যাট উড বি ইনাফ। নিয়ন টেট্রার প্রাইসটা হচ্ছে 130 টাকা জোড়া। 130 টাকা জোড়া না, সাইজটা মোটামুটি অনেক বিগ সাইজ, এটার সাইজটা বড়। হ্যাঁ, নিয়নের এইবার আমরা বড় সাইজ এনেছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ভিডিওতে আমরা যে প্রাইসটা দেই, এই প্রাইসটা কিন্তু রনি ভাই আমরা একেবারে লোয়েস্ট প্রাইস দেই। হ্যাঁ, ধরেন আমরা কিন্তু কাটাবনে নতুন যারা আসে
কম বেশি সবাই কিন্তু দামাদামি করে যারা অপরিচিত। আমরা কিন্তু দামাদামির প্রাইসটা কিন্তু ভিডিওতে দেই না, যেহেতু আমরা ফিক্সড প্রাইস শপ। আমাদের প্রোডাক্টগুলো সবগুলোর গায়ে প্রাইসিং দেয়া, মাছের গায়ে প্রাইসিং দেওয়াটা কঠিন, মানে মাছের ট্যাঙ্কে আসলে প্রাইসিং দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তো মাছে দেখা যায় নতুন যারা আছে, যারা চেনে না, অপরিচিত, তাদের সাথে কিছুটা বার্গেনিং হয়, হালকা কিছুটা হয়, কিন্তু তাদের যে প্রাইসটা আমরা চাই, যখন চ্যানেল থেকে কেউ আসে তাদেরকে কিন্তু ওই প্রাইসটা আমরা দেই না। চ্যানেলের প্রাইসটা কিন্তু তার থেকে অনেক কম থাকে, এবং সেই প্রাইসটাই কিন্তু আমরা ভিডিওতে বলি। তার মানে আমরা ভিডিওতে কিন্তু বার্গেনিং প্রাইস বলছি না, ভিডিওতে আমরা লাস্ট প্রাইস বলছি। তো এরপরে আমি যদি আরেকটা মাছ প্ল্যান্টেড ট্যাঙ্কের যদি দেখাই, এইটাও সবার অনেক ফেভারিট হবে রনি ভাই। এটা হচ্ছে গ্লোটেট্রা, রাইট? সাইজগুলো মনে একটু বড়, হ্যাঁ অনেক বড়। হ্যাঁ, গ্লোটেট্রা আমরা বড় সাইজ এনেছি, সাইজগুলো অনেক বড়। জি, দেখতেও খুবই ভালো লাগছে। প্রাইস তো অনেক বেড়ে গিয়েছে, আমি আগেই বলেছি আমাদের পারচেজ প্রাইস আর কি, কিন্তু তার মানে এই না যে আমরা কাস্টমারদের জন্য প্রাইসটা অনেক বাড়িয়ে দিব, ব্যাপারটা এমন না। তারপরও কিছুটা বাড়াতে হচ্ছে। গ্লোটেডটা যেটা এখন আপনারা সামনে দেখছেন, এটা ইম্পোর্টেড, এটা পার্পল কালার এবং রেড কালার। এটার প্রাইসটা পড়ছে, এখান থেকে যদি আপনারা নেন, এটার প্রাইসটা পড়বে 170 টাকা জোড়া। জি, 170 টাকা জোড়া। আমরা আগে হয়তো বা 150 করে সেল করেছি, কিন্তু এখন আসলে 150 করে সেল করাটা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল, কারণ দাম অনেক বেড়ে গিয়েছে রনি ভাই। তো আমাদের 20 টাকা পারচেস প্রাইস বেড়েছে, আমিও 20 টাকা বেশি নিচ্ছি, কিন্তু আমি 40 টাকা বাড়াইনি, ব্যাপারটা হচ্ছে আমার। জি, 170 টাকা। এবং গ্লোটেডটা এই সেম ফিশ আরেকটা আরেক জায়গা থেকে আসতেছে আমাদের শপে, যেটা হচ্ছে ইয়েলো থাকবে আর গ্রিন থাকবে। হ্যাঁ, সকল কালারগুলো পাওয়া যাবে। হ্যাঁ, সব কালারগুলো পাওয়া যাবে। ইয়েলো আর গ্রিনটা কিন্তু আমি কমায় রাখবো, ইয়েলো আর গ্রিনটা আমারও পারচেস প্রাইস একটু কম পড়বে, তো আমি কাস্টমারদের কাছেও 160 বা 170 এমন প্রাইস ওটা রাখবো না, ওটা ডেফিনেটলি আমি 150-র নিচে রাখবো, 120 বা 130 এই ধরনের প্রাইস হবে। এটা হচ্ছে আপনার গ্রিনটা এবং ইয়েলোটা। এখানে ভাই আমরা কিছু আকর্ষণীয় মাছ দেখতে পাচ্ছি, খুবই আকর্ষণীয় লাগছে, কালারগুলি বিশেষ করে। জি ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফায়ার মলি। হ্যাঁ, এটা আগে একসময় থাইল্যান্ড থেকেই শুধু আসতো, আমাদের বাংলাদেশে প্রোডাকশন ছিল না, কিন্তু এখন আমরা এটা বাংলাদেশে প্রোডাকশন করছি। যেমন ধরেন রনি ভাই, যদি এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড হতো, তাইলে এটার প্রাইস হতো ধরেন 200 টাকা 250 টাকা আমাদের সেল করা লাগতো। কিন্তু যেহেতু এটা আমাদের নিজেদের খামারের প্রোডাকশন, আমরা এটা নিজেদের খামারের, জি 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 জি, এটা ফাইয়া দেখবো ফিশ ফার্মের প্রোডাকশন আর কি। তো এটা নিজেদের বিধায় আমরা এটা 120-130 এমন প্রাইসে, সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য 120 করে রাখবো। আচ্ছা, অর্থাৎ এটার প্রাইস হচ্ছে অনলি 120 টাকা। এটা কিন্তু সাধারণ মলির থেকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে রনি ভাই, এবং রাইট, এবং এটা কিন্তু সেলফিন ভ্যারাইটি, মানে আপনি যদি মেলটাকে একটু এখানে ফোকাসে আনেন, মেলটা দেখবেন সেলফিন কিন্তু। হ্যাঁ, এই যে ফিনটা দেখেন কত সুন্দর আর কি, সেলফিন ভ্যারাইটি আর কি, সত্যি অসাধারণ এই মাছ। আকর্ষণীয় মাছ দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু সবাই পছন্দ করে, এই যে আপনার এই এই মাছগুলো, ছোট মাছের কালেকশনগুলো। এগুলো তো বেলুন মলি না? এটা হচ্ছে বেলুন মলি, ডেফিনেটলি রাইট বলছেন। এবারের বেলুন মলি দেখেন রনি ভাই, কিন্তু গতবারের থেকে এক সাইজ ছোট আসছে, রাইট? একটু ছোট, হ্যাঁ একটু ছোট আসছে। গতবারের বেলুন মলি কিন্তু এর চেয়ে কিছুটা বড় ছিল। গতবারের বেলুন মলি আমরা সম্ভবত চ্যানেলে 130-140 এরকম করে মনে হয় সেল করেছিলাম। এবারের বেলুন মলির ব্যাপারটা দেখেন, এবারের বেলুন মলি কিন্তু সাইজ একটু ছোট আসছে, কিন্তু প্রাইস কিন্তু বেশি, মানে যেহেতু সব খরচ বেড়েছে সেহেতু মাছের দামও বেড়েছে, কিন্তু সাইজ ওরা একটু ছোট দিয়েছে। এইটাই হচ্ছে আপনার থাইল্যান্ড শিপমেন্ট বলেন, মালয়েশিয়া শিপমেন্ট বলেন, মানে ইম্পোর্টের ক্ষেত্রে একটা ডিফিকাল্ট একটা ফ্যাক্টর, যেটা অনেক সময় অনেকে বুঝতে চায় না, যেটা হচ্ছে যে মাছটা অনেক সময় একটু ছোট বড় চলে আসে। কখনো একটু বড় চলে আসে, কখনো আবার একটু ছোট চলে আসে। তো এইটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়, এটা নিয়ে আসলে কিছু করার থাকে না। তো কালার ওয়াইজ সব কিছুই মাছগুলো সেট রনি ভাই, খুবই সুন্দর, এবং সবগুলোই অ্যাডাল্ট, পেটে বাচ্চা আছে।
এই আর কি, এইটা আমাদের এইবার 150 করে সেল করতে হবে। মানে এটা হচ্ছে ইম্পোর্টেড মাছ আপনার? জি জি, পার্টার 150 টাকা করে। জি জি, থাই শিপমেন্টে। আচ্ছা আচ্ছা, এটা হয়তোবা যদি আগের প্রাইসিং হতো আমরা 130 বা 120 করে সেল করতে পারতাম, বাট বর্তমান প্রাইসিং এ এটা 150 করে আমাদের সেল করতে হবে। এটার কিন্তু রনি ভাই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটার মেইন কাস্টমার হচ্ছে বা কারা পালে হবিসটা হচ্ছে যারা আপনার স্কুল কলেজের ছোট বাচ্চা কাচ্চারা, বিকজ ওরা লাইভ বেয়ারার লাইক করে, সরাসরি বাচ্চাদের লাইক করে, এবং এই মাছগুলো কিন্তু প্রতি মাসে একবার বাচ্চা দিবে। যদি তাদের কোনো, হ্যাঁ যদি তাদের কোনো হেলথ প্রবলেম না থাকে তাহলে কিন্তু বেলুন মলি প্রতি মাসে একবার বাচ্চা দিবে, এবং বেলুন মলির বাচ্চা কিন্তু ওরা কম খায় এবং বাচ্চার সাইজটা একটু বড় হয়, তো এই কারণে ছোট বাচ্চা কাচ্চারা প্রচুর পরিমাণে বেলুন মলি পারচেস করে, পছন্দও করে। এটা খুবই পপুলার একটা মাছ। এটা হচ্ছে পাশে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকলিট ভ্যারাইটির মধ্যে ড্যামাসন। আচ্ছা, এই বক্সগুলো হচ্ছে, এটা ভালো প্রশ্ন করেছেন, যারা ঢাকার বাইরে কুরিয়ারে মাছ নেয় তাদেরকে জানার জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখেন রনি ভাই, এখানে তিনটা সাইজের বক্স দেখতে পাচ্ছেন, রাইট? একটা, দুটা, তিনটা, এবং আরও কিন্তু বড় বক্স কিন্তু সামনে আছে, রাইট? এই যে ক্যামেরাটা যদি ঘুরান, এই যে দেখেন আরও বড় বক্স কিন্তু আমাদের সামনে আছে। তো আমি তো আপনার শপে যখন আজকে আসি তখন এই বক্সগুলো দেখি আর কি। যারা ঢাকার বাইরে পার্সেল নিচ্ছে তারা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে পার্সেল নিতে কেমন কি খরচা যায়। প্রথমে হচ্ছে আমরা কট শিটেই শুধু পার্সেল করি। হ্যাঁ, আমরা যখনই মাছ দিব, আর ড্রাই প্রোডাক্টের কথা বাদ দেন, আমি ড্রাই প্রোডাক্ট সরাসরি বলেই দিচ্ছি একেবারে শর্টকাটে। ড্রাই প্রোডাক্ট কেউ যদি দুটো চারটা জিনিস নেয় তাহলে অল ওভার বাংলাদেশ 120 টাকা 150 টাকার ভেতর হয়ে যায় ডেলিভারি চার্জ, এর বেশি কখনোই আসে না। আর যদি এমন কিছু নিল যে 3 কেজি সয়েল নিল, 2টা নেট নিল, 1 কেজি খাবার নিল, মানে অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে নিল, টোটাল ওয়েট আসলো 5-7 কেজি, তখন হয়তো বা 200-220 টাকার মতো ডেলিভারি চার্জ আসে, অল ওভার বাংলাদেশের কথা আমি বলছি। আচ্ছা, এটা হলো ড্রাই আইটেমগুলোর ক্ষেত্রে। আর ফিশ যারা পার্সেল নিচ্ছে তাদেরকে আমি ইন্টারেস্টিং জিনিসটা দেখিয়ে দিই। দেখেন, আমাদের এখানে আমরা ফিশ কোনো দিনও শুধু প্যাকেটে অক্সিজেন করে পার্সেল করব না, আমরা এসে পরিবহনের মাধ্যমে পার্সেল করি, এবং আমরা এই যে ককশিটের যে কার্টুন বা যে ফোম, এই ফোমে দিয়ে মাছটা প্যাকেট করি। প্যাকেট করার পরে এই ককশিট কার্টন করে তারপরে এটাকে আবার সিল করি, সিল করে তারপরে এই কার্টনটা সহ পার্সেল করি। সো আপনারা যারা ঢাকার বাইরে বেসিক্যালি আমাদের থেকে ফিশ নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, তাদের বেসিক্যালি দুটো খরচা গুনতে হয়। প্রথম যে খরচাটা গুনতে হয় সেটা হচ্ছে আমাদের এন্ড থেকে, যেটা হচ্ছে এই যে ককশিটের যে দামটা রনি ভাই, তো তাদের এই ককশিটগুলো পারচেস করতে হয় আমাদের থেকে। লাইক এই ছোট ককশিটের দামটা আমরা 100 টাকা করে ধরি, অনেক সময় 250 করে, যখন একটু বেশি গ্যাদারিং থাকে 250 করে, ইন জেনারেল 200 টাকা চার্জ করে। তাহলে এই ককশিটে যখন আমি কাউকে মাছ ডেলিভার করতে পারছি অল ওভার বাংলাদেশ, তখন তাহলে তার খরচা যাচ্ছে কত রনি ভাই? ককশিটের 100, এরপরে আবার কুরিয়ার করতে 200 বা 250, তার মানে ইন টোটাল তার 300 থেকে 350 টাকা যাচ্ছে এই ছোট ককশিটে। এখন এই ছোট ককশিটটা যদি কেউ চায় সে কিন্তু তার বিভিন্ন কাজে ইউজ করতে পারে, অথবা সে কিন্তু 100 টাকা বিক্রিও করে ফেলতে পারে, এবং এই সব ককশিটগুলোই কিন্তু বিক্রি করা যায়। তো ওই ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি জাস্ট খরচাটা দেখালাম যে এই ককশিটে খরচা আসে 350 টাকা। অর্থাৎ মানে এই ককশিটের মাধ্যমেই ঢাকার বাইরে কুরিয়ার করা সম্ভব মাছ, মানে আমরা অনেকেই আছি না যে মাছ আমরা কিভাবে নিব এরকম একটা ধোঁয়াশা কাজ করে। জি, আল্লাহ না করুক কোনো মর্টালিটি হয়, আপনি ককশিট খোলার পরে ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট করে দিব অথবা মানি ব্যাক করে দিব। সো কাস্টমার এন্ডে প্যাকেজিং এর রিস্কের কোনো টেনশন নাই তাদের। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করে দিলাম।
এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে দেখেন সেকেন্ড সাইজের যে কর্কশিটটা, আচ্ছা এটা কিন্তু বড় সাইজ অনেক, হ্যাঁ প্রথমটার থেকে অনেক হিউজ, দেখেন সাইজের তুলনায় কিন্তু অনেক বড়। আমি খুলে দেখাই, এই যে দেখেন এই কর্কশিটটা কতটুকু আর এইটা কত বড়। কিন্তু এই বড় কর্কশিটটা কিন্তু কেউ যদি বেশি মাছ নিতে চায়, হ্যাঁ লেটসে ধরেন এই ছোট কর্কশিটে আমরা কয় জোড়া মাছ পার্সেল করতে পারি, 3 জোড়া 4 জোড়া, ছোট মাছ হলে 5 থেকে 10 জোড়া সর্বোচ্চ, এর বেশি কিন্তু মাছ আমরা পার্সেল করতে পারি না। তো এটাই খরচ যাচ্ছে একজনের কর্কশিটের দাম সহ 350 টাকা অল ওভার বাংলাদেশ। এরপরে আমরা যদি বড় কার্টুনটায় যাই তাহলে কিন্তু খরচ বেশি একটা বাড়ছে না, কারণ এই কার্টুনটার দাম হলো 200 টাকা, এটার দাম হ্যাঁ মাত্র 200 টাকা। এবং এই কার্টুনটা যখন আমরা এসে পরিবহনে পার্সেলের জন্য দেই ওরা 350 টাকা চার্জ করে। তো তার মানে এই কার্টুনে যখন কেউ পার্সেল নিবে ফিশ, তখন তার পার্সেল খরচা আসতেছে অল ওভার বাংলাদেশ 550 টাকা, এর বেশি কখনোই আসবে না। ইভেন 550 টাকার ভেতরে সেই ককশিটটাও পেয়ে যাবে, সে চাইলে এই ককশিটটা 150 টাকা বা 200 টাকা তার ওখানে সেলও করতে পারবে। তো এখন আসেন এই কার্টুনে কিন্তু অনেক মাছ যাবে, ওই রাইট ওই ছোট কার্টুনটায় যেমন 5 জোড়া মাছ যেত ছোট মাছ হলে, কিন্তু এখানে কিন্তু ছোট মাছ হলে 200 মাছ যাবে, বড় মাছ হলে কিন্তু মিনিমাম 50-60টা মাছ কিন্তু এই কার্টুনে চলে যাবে। তো কেউ যদি একটু বেশি কোয়ান্টিটি নিতে চায় তার জন্য হচ্ছে এই কার্টুনটা। আচ্ছা এরপরে আমি আরেকটা কার্টুন সাইজ আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড খামারে আমরা এই কার্টুনটা ইউজ করি, খামারে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে এই সাইজটা ইউজ করি, কারণ খামার থেকে যখনই ম্যাক্সিমাম পাইকাররা মাছ নেয় তো এইটাকে আমরা স্ট্যান্ডার্ড কার্টুন বলি। এই কার্টুনটার দাম হচ্ছে 250 টাকা এবং এই কার্টুনটায় যখন আমরা ফিশ ডেলিভার করি তখন 700 টাকা খরচ যায়। তবে দেখা যায় যে এই কার্টুনটা আবার কুরিয়ারে দিয়ে আসতে আমাদের অনেক সময় 100 টাকা খরচা যায়, 150 টাকা খরচা যায়, যেটা আমরা সাধারণত পাইকারদের কাছ থেকে চার্জ করি না। তো পরবর্তীতে আমি যদি কার্টুনে ডেলিভারির ব্যাপারটা দেখালাম, এখন যদি রনি ভাই আমি বাকি ফিশগুলো একটু দেখাই সবাইকে, যে চিকলি ভ্যারাইটিটা দিয়ে আমরা শুরু করি যেটাতে আমরা ছিলাম। এখন ক্যামেরার সামনে যে চিকলি ভ্যারাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যামাসন। প্রথমেই সবাইকে জানার জন্য বলে দিচ্ছি যে ড্যামাসনই বা যে কোনো চিকলির ভ্যারাইটি আপনি কিন্তু মলিস, লাইভ বেয়ারার্স, আর আপনি যদি গোল্ডফিশের কথা বলেন, কার্ভ জাতীয় ভ্যারাইটির কথা বলেন, এগুলোর সাথে আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, তো চিকলিদের সাথে চিকলির রাখতে হবে, এবং সব চিকলিদের সাথেই যে আপনি সব চিকলির রাখতে পারবেন ব্যাপারটা কিন্তু তাও না, কারণ চিকলির বিভিন্ন সাইজের হয়। এটা যেমন ড্যামাসনি আপনারা দেখতে পাচ্ছেন, ড্যামাসনি কিন্তু সর্বোচ্চ 2 ইঞ্চ আর 2.5 ইঞ্চের মতো হয়, এর চেয়ে বড় কিন্তু এই মাছটা হবে না। আবার অন্যভাবে চিন্তা করলে আপনি যদি অস্কারগুলো দেখেন রনি ভাই, এই অস্কারগুলো কিন্তু 1 ফিট প্লাস হয়, হ্যাঁ অনেক বড় হয়, অস্কারও কিন্তু চিকলে। এখন আপনি যদি এত বড় সাইজের অস্কার মনস্টার ফিশ, তো মনস্টার ফিশের সাথে যদি ড্যামাসনি রাখেন তাহলে দেখা যায় ড্যামাসনিকে ওরা খেয়েও ফেলতে পারে যদি অস্কার বড় সাইজের হয়। তো এখানে এইসব ব্যাপারগুলো একটু বোঝার আছে। সাধারণত ড্যামাসনির সাথে আপনারা আফ্রিকান ইয়েলো চিকলেট বা অ্যালবিনো ইয়েলো চিকলেট যদি হয়, এই যে এখানে যে মাছগুলো আছে দেখান রনি ভাই, এই মাছগুলো আপনারা খুব স্বাচ্ছন্দ্যে একসাথে রাখতে পারবেন, হ্যাঁ দেখতেও ভালো লাগবে। এখানে কিন্তু আপনারা আবার ডিফারেন্ট দুটো আইটেমের চিকলেট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আফ্রিকান ইয়েলো চিকলেট, ওটাকে আবার ব্যানানা চিকলেটও বলে, ইয়েলো যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা মাছ হচ্ছে অ্যালবিনো চিকলেট যেটা, হ্যাঁ অ্যালবিনো স্নো হোয়াইট চিকলেট যেটা চোখ লাল। তো এগুলো কিন্তু একসাথে রাখা যাবে, আপনি ড্যামাসনির সাথে এই দুটো ভ্যারাইটি চিকলিটের ইজিলি একসাথে রাখতে পারবেন। আমি প্রাইসটা সবাইকে যদি একটু বলে দিই, প্রাইসটা হচ্ছে হ্যাঁ এখানে আফ্রিকান ইয়েলো কেউ নেক আর স্নো হোয়াইট নেক, এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা করে জোড়া, 250 টাকা, জি 250 টাকা করে জোড়া। তবে আমি চেষ্টা করব যদি একটু কম রাখা যায়, আমি প্রাইস ওয়াইজ ক্যালকুলেট করে আমি এইটাতে সামান্য একটু কম রাখার হয়তো বা রাখতেও পারি, আমি চেষ্টা করব রাখতে যদি সম্ভব হয়। আচ্ছা আর ড্যামাসনি আমরা সেল করছি, এটা হচ্ছে 400 টাকা জোড়া, 400 টাকা, জি এটা আগে 350 টাকা প্রাইস ছিল, এখন আমরা 400 করে সেল করছি, এবং এটা কিন্তু আগের বারের থেকে বড় সাইজ আমরা এনেছি, আগের বারের ড্যামাসনি সাইজটা ছোট ছিল, 250 টাকা একটা ড্যামাসনি আমরা সেল করেছি, ওইটার সাইজটা আরও অনেক ছোট ছিল, এইটা ওইটার অলমোস্ট দ্বিগুণ সাইজ, একটু বড় আর কি।
জি অনেকটা বড়। তো আমরা চিকলিডে ছিলাম, এইবার যদি আরেকটা চিকলিড ভ্যারাইটি আমি দেখাই, অস্কারটা দেখিয়ে দেই। এটা মনস্টার ফিশ রনি ভাই। তো স্বাভাবিকভাবে মনস্টার ফিশ হতে গেলে তার তো কিছু গুণাগুণ লাগে, যেমন তার কার্নিভোরাস হওয়া লাগবে এক, দুই হচ্ছে তার অনেক বড় সাইজ হওয়া লাগবে, তিন হচ্ছে তার টেরিটোরিয়াল হওয়া লাগবে বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকা লাগবে। তো সব কিছু চিন্তাভাবনা করে অস্কার খুবই মানে ফেমাস একটা মনস্টার ফিশ আর কি, সব সাইড দিয়ে চিন্তাভাবনা করে। তো এখানে আমরা টাইগার অস্কার ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি, এটা এইবারকার শিপমেন্টে গতকালকে রাতে এসেও মাছগুলো খুব সুন্দর। এটা প্রাইস আমি রাখতে পারবো 450 টাকা জোড়া। জি এটা কিন্তু আগে প্রাইস একটু কম ছিল, এটা আগে প্রাইস ছিল সম্ভবত 380 বা 350 এই সর্ট অফ প্রাইস ছিল। এইবারের মাছটা সাইজ একটু বড়, আমরা একটু বড়টা এনেছি এবং প্রাইসও একটু বেড়েছে, 450 টাকা জোড়া পড়বে। যারাই নিবে একটার সাথে একটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা, এটা একটার সাথে একটা ফ্রি, একটা নিলে একটা ফ্রি 100 টাকা। বিভিন্ন ধরনের কালার আছে, এই যে দেখেন এটা আরেকটা কালার। এবার কালার গুলো অনেক সুন্দর, হ্যাঁ কালার গুলো একটু ডিফারেন্ট আসছে, সুন্দর আসছে। তো এটাতে হচ্ছে অফারটা, একটা কিনলে একটা ফ্রি লং টেইল। এখন অন্যান্য যে ভ্যারাইটিগুলো আসছে, যদিও আমি সব ভ্যারাইটি দেখাতে পারবো না কারণ এখনও আমাদের আনপ্যাক শেষ হয়নি আর কি, তারপরও আমি কিছু মাছ যদি দেখাই এখানে। এটা হচ্ছে রনি ভাই, যে এই মাছটা যদি আমরা দেখি, এটা রাইট, জি এটা হচ্ছে হাফ মুন প্ল্যাকার্ড নেমো ক্যান্ডি। জি এটা হচ্ছে নেমো ক্যান্ডি ভ্যারাইটি আর কি। মাছটা উঠলে সুন্দর দেখা যেত। এটার প্রাইসটা হচ্ছে 1250 টাকা। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। জি 1250 টাকা, এখনো সেট হয়নি, কেবল এসছে আর কি, আমরা কেবল ছাড়লাম, এখনো ছাড়ছি। এটা হচ্ছে হাফ মুন প্ল্যাকার্ড কই। ও আচ্ছা, এটা গ্যালাক্সি কই যেটা, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 750 টাকা। এটার প্রাইস 750, হ্যাঁ। এরপরে আমি আরো যেই ভ্যারাইটি গুলো ছাড়া হয়েছে সেগুলো যদি একটু দেখাই, এটা হচ্ছে ক্রাউন টেইল। এটা হচ্ছে ক্রাউন টেইল, রাইট, ক্রাউন টেইল, এটা হচ্ছে 150 টাকা। মাত্র 150 টাকা? জি জি 150 টাকা। ক্রাউন টেইলের পাশে যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, এটা হচ্ছে ওভারমুন। ওভারমুনটা হচ্ছে হাফ মুনের থেকে একটু বেশি সার্কেল করে আসে, যেটা লেজটা, হ্যাঁ ওইটা ওভারমুন আর কি। এটার প্রাইসটা হচ্ছে 450। জি এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাম্বো এলিফেন্টিয়ার, যেটা এলিফেন্টিয়ার ডাম্বো। আমাদের কাছে কিন্তু অনেক মাছ এনেছি আমরা, যাদের এই ফাইটারগুলো পছন্দ তারা বেছে বেছে নিতে পারবে। এটা হচ্ছে 750 টাকা এলিফেন্টিয়ার ডাম্বো যেটা। আচ্ছা এটার প্রাইস 750 টাকা? জি 750 টাকা। এই মাছটা অনেক, দেখো এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাফ মুন। দেখেন হাফ মুনের কালারটাও কত সুন্দর দেখেন। এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা। মাত্র 250 টাকা? জি মাত্র 250 টাকা। তো আরো অনেক ভ্যারাইটি ফাইটার এসেছে আর কি, সব ভ্যারাইটি গুলো এই মুহূর্তে ছাড়া হয়নি, আমরা ফাইটার আনপ্যাকের কাজ করছি আর কি, আনপ্যাকিং এর গেট ওয়ান অফারটা। এই অফারটা 3 দিন থাকবে, তার মানে আগামীকালকে, আগামী পরশু দিন এবং তার পরের দিন, এই 3 দিন অফারটা থাকবে। তো আপনারা ভিডিওটা রাতে যারা দেখবেন, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকালকে চলে আসবেন অফারটা পাওয়ার জন্য। আর নেক্সট আমরা দেখাচ্ছি অ্যাঞ্জেলগুলো। অ্যাঞ্জেল এটা হচ্ছে মার্বেল অ্যাঞ্জেল, এটা সেমি অ্যাডাল্ট সাইজ। যারা অ্যাকোয়ারিয়ামে শখে রাখতে চান তারা তো রাখতে পারেনি, আবার কেউ যদি ব্রুড করতে চান তাহলে এটা মাস দুয়েক লাগবে আর কি ব্রুড হতে। এটা ব্রুড কালেকশনের জন্য পারফেক্ট সাইজটা আর কি। আচ্ছা এগুলোর প্রাইস কত ভাইয়া? এটার প্রাইসটা পড়তেছে আপনার 100 টাকা জোড়া। হ্যাঁ 100 টাকা জোড়া লাস্ট প্রাইস। আমাদের শপে আসলে ডেফিনেটলি আপনারা, আমাদের চ্যানেলের যারা আছেন ফাইয়া দেগ্রো এবং রনি রহমান শোর, আপনারা আগে চ্যানেলের পরিচয়টা দিবেন, কারণ শপে আসলে ফিশ যেহেতু এক প্রাইসে সেল হয় না, ফিক্স প্রাইসে সেল হয় না, সেহেতু ডেফিনেটলি হয়তোবা আপনার কাছে আমরা যারা আছি, হয়তোবা আমি থাকবো না, যেই থাকে বা আমি থাকলাম,
হয়তো বা একটু বেশি চেতে পারে, 120 বা 150 আস্ক করবে, বাট আপনি চ্যানেলের পরিচয়টা দিলে আপনাকে 100 টাকাই জোড়া রাখবে। এরপরে আমরা যদি অরেন্ডা দেখাই, রনি ভাই অনেকেই ব্রুড অরেন্ডা নিতে চায়, এটা আসলে সেমি অ্যাডাল্ট, অলমোস্ট ব্রুড হয়ে গিয়েছে, মাথায় কিন্তু জেলিও আসা শুরু হয়েছে। হ্যাঁ, এই অরেন্ডাগুলো কালেকশন করতে পারে ব্রিডিংয়ের জন্য। এই অরেন্ডাগুলো পড়বে, এটার সাইজ হচ্ছে অলমোস্ট 4 ইঞ্চ, 4 ইঞ্চির কাছাকাছি আর কি। এটার প্রাইসটা পড়তেছে 250 টাকা জোড়া। জি, এটা কিন্তু অরেন্ডা, এটা গোল্ড ফিশ না, মানে মাথাটা আপনি যদি নোটিস করেন ওর মাথাটা কিন্তু জেলি আসতেছে এবং ওর শেপটা কিন্তু গোল, ও কিন্তু গোল্ড ফিশের মতো সরু মাথাটা না। এরপরে পাশের ট্যাঙ্কটায় আমরা যদি নোটিস করি, এখানে দুইটা ভ্যারাইটির মাছ আছে বেসিক্যালি। একটা হচ্ছে পার্ল স্কেল গোল্ড ফিশ, যেটা যদি আমরা এই মাছটা যদি ভিডিওতে খেয়াল করি আমরা, এটা হচ্ছে পার্ল স্কেল গোল্ড ফিশ বা লিচু গোল্ড ফিশ বাংলায় আমরা বলে থাকি। তো লিচু গোল্ড ফিশ, এটার প্রাইসটা পড়তেছে 200 টাকা জোড়া। মাত্র 180 টাকা জোড়া। এর পাশের অ্যাকোয়ারিয়ামে যদি আমরা খেয়াল করি, তাহলে পাশের অ্যাকোয়ারিয়ামে একটু আগে যে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি সাইজ যে অরেন্ডাটা দেখিয়েছিলাম, ওই কোয়ালিটিরই অরেন্ডা আছে। এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ, মানে এক সাইজ ছোট, রাইট। এই অরেন্ডাটা পড়তেছে মাত্র 150 টাকা জোড়া। মাত্র 150 টাকা জোড়া। এটাও কিন্তু কেউ যদি চায় ব্রুড হিসেবে কালেকশন করতে, তাহলে মাস দুয়েক পালা লাগবে আর কি। মাস দুয়েক পাললে এটাও ব্রুডে পরিণত হবে। এইখানে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি, এগুলো তো পাটির ভিতরে মনে হয় লুকিয়ে আছে, এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে, আমি গত ভিডিওতেও বলেছিলাম, এটা হচ্ছে একটু এক্সক্লুসিভ, একটু ডিফারেন্ট ভ্যারাইটির একটা ফিশ। এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম, ওদের চোখের পাওয়ার খুব একটা স্ট্রং না, ওরা চোখে খুব একটা দেখতে পায় না, ওরা একটা ইলেকট্রিক রের মাধ্যমে চলাফেরা করে এবং খুবই ইন্টারেস্টিং দেখতে কিন্তু মাছগুলো। হ্যাঁ, লেজের শেষ প্রান্তের দিকে সাদা ডট থাকে এবং পুরো বডি কুচকুচে কালো। এগুলোর প্রাইস হচ্ছে 850 টাকা জোড়া। কারণ ওরা যেটা হয়, ওরা রাতের বেলা লাইট যখন অফ হয়ে যাবে তখন ওরা খাবারের জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, তখনই ওরা লো লাইটে আর কি ওরা ওদের অ্যাকচুয়াল পারফরমেন্স বা বিহেভিয়ারটা শো করে, তো তখন ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং কার্ভ জাতীয় মাছ, গোল্ড ফিশ, কমেট এইসব মাছের লেজ ওরা নষ্ট করে ফেলে। ও আচ্ছা, তো এইসব মাছের সাথে এই মাছটা রাখা যাবে না। অর্থাৎ এটার প্রাইসটা পড়ছে কত তাহলে? 850 টাকা জোড়া। 850 টাকা, জি। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে তো রাখা যায়, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে টাইগার বার্ব কিন্তু আপনি টেট্রা আইটেমের সাথে রাখলে কিন্তু টেট্রা আইটেমকে পোক করবে, লাইক আপনি নিয়ন, কার্ডিনাল, অথবা ধরেন আপনি যদি রাসবোরার ভ্যারাইটির কথা বলেন, হার্লি কুইনের কথা বলেন, এইসব মাছের সাথে কিন্তু টাইগার বার্ব যাবে না, পোক করবে, ম্যাক্সিমাম টাইমসেই টাইগার বার্ব প্রবলেম করবে। প্ল্যান্টেড ট্যাঙ্কে ডেফিনেটলি টাইগার বার্ব রাখা যাবে এবং টাইগার বার্ব একসাথে 5 জোড়া 10 জোড়া রাখলে প্ল্যান্টেড ট্যাঙ্ক সার্কেলিং করে, ওরা একসাথে ঝাঁক বেঁধে ঘোরে, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনার বুঝে রাখতে হবে যে আমি কোন কোন টেট্রা ভ্যারাইটিগুলো এই মাছটার সাথে রাখবো প্ল্যান্টেড ট্যাঙ্কে। এটার প্রাইসটা হচ্ছে 50 টাকা জোড়া। জি, মাত্র 50 টাকা জোড়া, এবং এটাও কিন্তু আমাদের নিজেদের ফাইয়া দেগ্রো ফার্মের ফিশের। জি, এটাও আমাদের ফার্মের মাছ। জি ভাইয়া, এই ব্ল্যাক মোরগুলো গত পরশু দিন এসছে আর কি, এগুলো ইম্পোর্টেড কিন্তু না, লোকাল ব্ল্যাক মোর আর কি। এগুলোর সাইজটা হবে ওই 4 ইঞ্চি হবে না, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চির মতন হবে আর কি। এগুলো যদি কেউ প্যারেন্টসের জন্য কিনতে চায় কিনতে পারে, কালেকশন করতে পারে, পালার জন্য হলে তো নিতে পারি। এগুলোর প্রাইসটা হচ্ছে 150 টাকা জোড়া। জি, মাত্র 150 টাকা জোড়া। এটা হচ্ছে লাস্ট প্রাইস আর কি, আমাদের চ্যানেলের যারা আছে তারা আসলে আমরা 150 করে জোড়া রাখবো। শিপমেন্টের দুইটা এক্সক্লুসিভ ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে একটা লবস্টার আর কি। আচ্ছা আচ্ছা, আমি দুইটা ভ্যারাইটি, দুইটা এক্সক্লুসিভ ফিশই দেখাচ্ছি। তো লবস্টার এখানে আমরা এইবার দুইটা ভ্যারাইটির লবস্টার এনেছি,
একটা হচ্ছে ব্লু লবস্টার যেটা দেখতে পাচ্ছেন, আর পেছন দিকে বা এই যে কিছু লবস্টার আছে এগুলো হচ্ছে রেড লবস্টার আর কি। আচ্ছা আচ্ছা। অ্যাকোয়ারিয়ামের পানিটা হালকা একটু ঘোলা থাকায় কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে। লবস্টার কিন্তু আবার বুঝে শুনে রাখতে হবে, একটু ট্যাঙ্কে ট্যাঙ্কে একটু হাইডিং প্লেসেস রাখতে হবে, প্লাস সব ফিশের সাথে কিন্তু লবস্টার রাখা যাবে না। লাইক লবস্টার কিন্তু সাঁতার কাটে না খুব একটা পানিতে, ওরা ট্যাঙ্কের নিচেই থাকে। তো আপনারা যারা লবস্টার পারচেস করবেন তাদের মাথায় রাখতে হবে যে এমন কোনো ফিশ রাখবেন না যেই ফিশগুলো লবস্টারের মতো ট্যাঙ্কের নিচে আর কি ঘুরে ফেরে, এমন ফিশ রাখা যাবে না। যেই সব ফিশ ট্যাঙ্কের উপরিভাগে বা ওপর দিকে থাকবে ওই সব ফিশ আপনারা লবস্টারের সাথে রাখতে পারবেন, এবং লবস্টার পালতে গেলে হাইডিং প্লেস ইজ ম্যান্ডেটরি, হাইডিং প্লেসেস দেয়াই লাগবে লবস্টারকে। আচ্ছা, তো ভাই লবস্টারের প্রাইস কত? লবস্টারের প্রাইস হচ্ছে 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া? জি, আমরা আগে 550 টাকা জোড়া বিক্রি করতে পেরেছি, কিন্তু এইবার প্রাইস বাড়ায় আমরা 600 টাকা জোড়া করেই এটা সেল করতে হবে। এটা সবাই অনেক পছন্দ করে রনি ভাই। এই মাছের এক্সট্রিম একটা সুবিধা আছে, যেটা হচ্ছে অনেকে থাকে না যে বলে যে প্রচুর ব্যস্ত থাকি, বিজনেস করি বা জব করি, এতটা সময় নাই মাছকে দেওয়ার জন্য, মাছ মারা যায়। তো তাদের জন্য হচ্ছে এই ধরনের মাছ, প্যারট সহজে মারা যাবে না, সহজে মরবে না, এবং প্যারটের যদি কোনো প্রবলেমও হয় তাও আপনারা অনেক সময় পাবেন, 15 days 20 days সময় পাবেন ওকে টেক কেয়ার করে সুস্থ করার বা ট্রিটমেন্ট করার। সাধারণত প্যারটের প্রবলেমই হয় না, মানে প্যারট হার্ডি যত ধরনের মাছ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হার্ডি ফিশ হচ্ছে প্যারট ফিশ। তো এই প্যারট ফিশ খুবই সুন্দর লাগে। এটার একটা যেটা ডাউনসাইড হচ্ছে সেটা হচ্ছে এই মাছটা খুব এক্সপেন্সিভ। প্যারট মাছ এমনিতেই এক্সপেন্সিভ, তার মধ্যে আপনার এটা হচ্ছে লাভ প্যারট, মানে দুই টাইপের শেপের প্যারট আপনারা মার্কেটে পাবেন। একটা হচ্ছে কিংকং প্যারট যেটার বেসিক্যালি লেজ আছে, আর এই প্যারটটা কিন্তু লাভ শেপের, এটার কিন্তু লেজ নাই। এটার দাম আরেকটু বেশি, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা রাখতে পারবো আমি আমাদের চ্যানেলে যারা আছে তাদের জন্য, জি, পার পেয়ার। এবং প্যারট ফিশের সাথে কিন্তু আপনারা ছোট মাছ রাখতে পারবেন না, প্যারট ফিশের সাথে ছোট মাছ রাখলে ওটা খেয়ে ফাইটার কিনবেন, অন্যান্য যে মাছই কিনবেন সুস্থ নাকি এইটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, রনিবের জন্য দোয়া করবেন, এবং আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।